हेलो बंधुरा, आमी सागर नील। आजकेर ई भिडियोते आमी कफि विथ कारेर एपिसोड 5 निये कथा बोलबो, जेखाने आमिर खान एबं करीना कपूर एसेछेन। एबं एई एपिसोडटार मध्ये तारा लाल सिंह चड्डा सिनेमाटार प्रमोशनो करेछे। एबं एई एपिसोडटार मध्ये आमी अनेकगुलो दिक खुजे पेयेछि जेगुलोके निये आलादा करे कथा बला दरकार आमार मने हलो बोलेई आजकेर ई भिडियोटा आमी करछि। तार कारण देखुन, अलरेडी कफि विथ कारेर 4 एपिसोड रिलीज करे गेछे। আমি মাত্র একটা এপিসোড নিয়ে কথা বলেছি, বাকি 3টে নিয়ে কিন্তু আমি কথা বলিনি। তার কারণ আমি প্রয়োজন বোধ করিনি। এবং কফি উইথ কারণ শোটা কতটা বাজে, কতটা বিচ্ছিরি, সেখানে কী সব ভুলভাল হয়, এগুলো নিয়ে বারবার কথা বলার আমার কাছে অন্তত পক্ষে কোনো মানে নেই, যে কারণে আমি করিনি। কিন্তু এই এপিসোডটার মধ্যে অনেক কিছু হাইলাইটিং ব্যাপার রয়েছে যেগুলোকে আমি হাইলাইট করব। প্রত্যেকটা এপিসোডের শুরুতে দুজন অতিথিকে ডেকে নেওয়ার আগে কারণ জোয়ার একটা করে স্পিচ দেয়, এবং সেই স্পিচটা আমি খুব ভালো মতো জানি, আপনারা সকলেই সেটাকে স্কিপ করে যান। কারণ কারণ জোহার কী বলছে সেটা নিয়ে কারো কিছু যায় আসে না, তারা চায় মানুষজন আসুক এবং তারপর বাওয়াল শুরু হোক। কিন্তু সেই পোশানটা আমি শুনি, এবং সেই পোশানটাতে কারণ জোহার এই এপিসোডে যেটা বলেছে সেটা খুব উল্লেখযোগ্য। সে বলেছে, তাইমুর আলী খান, সে জন্মানোর পর থেকে তাকে সাধারণ মানুষ, তাকে মিডিয়া স্টার বানিয়ে দিয়েছে, কিন্তু স্টার বানানোর জন্য আপনারা আমাকে শুধুমাত্র ট্রল করেন। অ্যাটলিস্ট আমি কাউকে জন্মের সঙ্গে সঙ্গে স্টার বানিয়ে দিই না। এই কথাটার মধ্যে কিন্তু লজিক রয়েছে, এই কথাটার মধ্যে কিন্তু যথেষ্ট রিজন রয়েছে, পয়েন্ট রয়েছে কথাটার মধ্যে। কারণ তাইমুর আলী খান, তাকে আমরা যেভাবে বিনা কারণে মাথায় মানে আমি তুলিনি, কিন্তু আপনাদের মতন অনেকে, আবার হতে পারে যে আপনারা কেউ তোলেননি, আপনারা ছাড়া অন্য দর্শকেরা, তারা যেভাবে মাথায় তুলে দিয়েছে সেটা হিলেরিয়াস ব্যাপার। কেন একটা বাচ্চাকে আমি এতটা লাইমলাইট দেবো? এক তো তার চাইল্ডহুড নষ্ট করছি, সে এটা চায়নি। সে যেখানে চায়নি সেখানে তাকে ট্রল করারও কোনো রকম জায়গা নেই, তাকে নিয়ে মিমস বানানোর কোনো রকম জায়গা নেই, কিন্তু তাকে আমরা অলরেডি একটা জায়গা করে দিয়েছি। তাইমুর আলী খানের ব্যাপারে যারা বলিউডকে ফলো করে তারা সকলে জানে। এবার কারণ জোহরের যেটা বক্তব্য সে এটাও বলেছে যে যদি আপনারা অলরেডি একজনকে নোন ফেস করে দেন, তাহলে সে যখন বড় হবে আমি কেন তাকে কাস্ট করে আমার বিজনেসটাকে আমি গ্রো করার চেষ্টা করব না? কারণ জোহরের একটা ভ্যালিড রিজন রয়েছে। তো এই যে সব কিছু, এর মধ্যে কিন্তু কোথাও না কোথাও আমরাও জড়িত, যেটাকে নিয়ে আমাদের কিন্তু ভাবার যথেষ্ট দরকার আছে। দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে, একটা জায়গাতে করিনা কাপুরের স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছে লাল সিং চাড্ডার জন্য। এটা করিনা কাপুর নিজে বলেছে এই এপিসোডের মধ্যে। আমির খান করিনা কাপুরের স্ক্রিন টেস্ট নিয়েছে রোলের জন্য। করিনা কাপুর এত সিনিয়র অ্যাক্ট্রেস, এত বছর ধরে সে কাজ করেছে, তারপরও তাকে রোলের জন্য স্ক্রিন টেস্ট দিতে হয়েছে। এবং এই ব্যাপারটা এই এপিসোডে মেনশন করা হয়নি, কিন্তু আমি আমির খানের যেহেতু লাল সিং চাড্ডা সংক্রান্ত বিভিন্ন ইন্টারভিউ এর আগে দেখে ফেলেছি, তিনি কয়েকদিন আগে প্রতীক গান্ধীকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ও সেখানে তিনি বলছিলেন যে পরিচালক যিনি অদ্বৈত চন্দন, তিনি সিক্রেট সুপারস্টার এর আগে বানিয়েছেন, তিনি অ্যাকচুয়ালি লাল সিং চাড্ডার মতন বড় ছবি বানাতে পারবেন কি পারবেন না, তার জন্য অব্দি তাকে স্ক্রিন টেস্ট দিতে হয়েছে। এবং তাকে কীভাবে স্ক্রিন টেস্ট দিতে হয়েছে, আমির খান কিছু সিন বলে দিয়েছিল যেগুলোকে অদ্বৈত চন্দনকে শ্যুট করে আনতে হতো, এবং সেখানে যেটা অ্যাকচুয়ালি শ্যুট করা হয়েছিল প্রাইমারিভাবে অদ্বৈত চন্দন করেছিলেন, সেখানে মুখ্য চরিত্র অর্থাৎ লাল সিং চাড্ডার চরিত্রে কাজ করেছিলেন জুনেদ, যে অ্যাকচুয়ালি আমির খানের ছেলে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আলোচনা করেছিলাম যে কেন 2.5 মিনিটের একটা ট্রেলার দেখে আমির খানের মতন একজন এত বড় মাপের শিল্পীকে কখনো জাজ করা উচিত নয়, সিনেমাটা রিলিজ হওয়া অবধি অ্যাটলিস্ট দেখা উচিত। অনেক সিনেমা এরকম আসে, অনেক সিরিজ এরকম আসে যেখানে ট্রেলার দেখে ডেফিনেটলি বুঝে যাওয়া যায় যে এই সিনেমার যিনি পরিচালক বা যারা কাস্ট তারা এর আগে এতই বাজে বাজে কাজ করেছেন, তারপরে যখন একটা ট্রেলার বাজে চলে এসেছে তখন আমারও মনে হয় যে এটা শিওর শট বাজে হবে, এবং সেটা আমি ট্রেলারে বলেও দিই ট্রেলার রিভিউ করার সময়। কিন্তু আমির খান কিন্তু সেই ধরনের শিল্পী নয়। একটা ফিল্মোগ্রাফি বলে তো একটা ব্যাপার রয়েছে, একটা রেপুটেশন বলে তো ব্যাপার রয়েছে। তো আমাদের সেই ভরসাটা রাখা উচিত। আপনাদেরকে আমি তুরকালের একটা মেকিং ভিডিও যেটা মেকাসরাই ছেড়েছে আমি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। এবং তুরকালিয়া গানটাকে কীভাবে আফটারঅল এই গানটাই সিনেমাতে এসেছে এটাকে যেভাবে পুরো ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে, এবং আমির খান একটা গানের মধ্যে কোন ইমোশনটা এক্স্যাক্টলি চাইছে সেটা সে যারা মিউজিক করছে প্রীতম এবং যে লিরিক্স লিখেছে অমিতাভ, একই সঙ্গে যে গেয়েছে অরিজিৎ সিং, তাদেরকে যেভাবে বোঝাচ্ছে সেটা একটা দেখবার মতন ভিডিও, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। একটা জায়গায় থার্সটি ফটোর ব্যাপারে অ্যাকচুয়ালি কারণ জোহার জিজ্ঞাসা করছিলেন করিনা কাপুরকে। এবার যখন তিনি জিজ্ঞাসা করেছেন, এই থার্সটি ফটোস টার্মটা এর আগেও আমিও শুনিনি সত্যি বলছি, কিন্তু আমি যখন বলেছি আমি বুঝে গেছি এর মানেটা অ্যাকচুয়ালি কোন দিকে, কারণ আমি শোটা কীভাবে চলে ওয়ার্ক করে আমি সেটা জানি। এবার থার্সটি মানে একটা আমি বুঝতে পারছিলাম যে ননভেজ কিছুই হবে। এবার আমির খান সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে যে থার্সটি ফটোস কে আওতায়, এবার ওটার মধ্যে যে সাটিল ব্যাপারটা রয়েছে সেই মুহূর্তে আপনি বিভৎস হাসবেন। এবং এরকম বিভিন্ন মোমেন্টস এই এপিসোডের মধ্যে রয়েছে যেখানে আমির খান জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এই এপিসোডটা সত্যি বলতে আমি হাসির দিক থেকে বলছি, এনজয় করার দিক থেকে বলছি,
এই পাঁচটা এপিসোড যেগুলো এখন অব্দি এই সিজনে এসেছে তার মধ্যে বেস্ট এপিসোড, দেখতে চরম লেগেছে। কিন্তু আমির খানের কিন্তু একটা ফেক পোর্ট্রেয়াল, সেগুলো বোঝে না, এ ব্যাপারটা আমি মানতে রাজি নই। সুপার 30 ঋত্বিক রোশন করেছে, সেই ব্যাপারটা নাকি সে জানে না, সেই রকমটা দেখাচ্ছে এই এপিসোডের মধ্যে, এবং এটা সম্পূর্ণ ফেক। এক ভিলেন রিটার্নস এই ছবিটা তার ছবি মুক্তির 2 সপ্তাহ আগে মুক্তি পাচ্ছে, এই ব্যাপারটা সে জানে না, এটাও আমি মানব না। এরকম আমি শুনেছি যে ইন্ডাস্ট্রির ব্যাপারে আমির খান খোঁজ খবর একদমই রাখে না, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সে নিজের মসজিদে চলে, ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে না হচ্ছে, কে কার সঙ্গে রয়েছে না রয়েছে, সে ডাজেন্ট গিভ আ শিট। এবার হতে পারে এটা, কিন্তু আমির খান কিন্তু একজন প্রমোশনাল জিনিয়াস, সে মার্কেটিং জিনিয়াস। এবার সে তার ছবি মুক্তি 2 সপ্তাহ আগে কোন ছবি মুক্তি পাচ্ছে বলিউডের, এটা সে জানে না, এটা আমি কখনো মানবই না। আর এই এপিসোডটা আপনারা যদি দেখেন, আমির খানকে প্রচণ্ড বেশি সোবার মনে হচ্ছে, তাকে খুব ভদ্র সভ্য মনে হচ্ছে, কারণ সে তার পোর্ট্রিয়ালটা এই এপিসোডে করেছে এইভাবে, এবং এটা কিন্তু তার একটা কনশিয়াস ডিসিশন। মানে এই যে দেখবেন আমির খানের যে চুল, তার যে হেয়ার স্টাইল, সে যে ধরনের ড্রেসিং করেছে, সব কিছু খুব একটা সাধারণ মানুষের মতন। এবং আমির খান এটা বছরের পর বছর ধরে করে আসছে, এই জন্যই তাকে মার্কেটিং জিনিয়াস বলা হয়, তার কারণ সে যখন তার কোনো ছবি প্রমোট করতে আসে, তার ছবির যেটা বিষয়বস্তু বা যেটা জনরা, যে স্পেসের যে জোনের ছবি, সেই অনুযায়ী সে ড্রেসিং করে, সেই অনুযায়ী সে ইন্টারভিউতে গিয়ে ছবিটাকে নিয়ে কথা বলে, তার অ্যাপিয়ারেন্স সব কিছু একদম ছবির বিষয়ের সঙ্গে জাস্টিফাই করবে এই ধরনের হয়, সেটাকে সে মেনটেন করে। এবং লাল সিং চাড্ডা আমরা জানি একটা ফ্যামিলি ছবি, যে কারণে কিন্তু এইখানে আমির খানের ক্যারেক্টারটা যদি আপনারা, মানে আমির খানের পোর্ট্রিয়ালটা যদি আপনারা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে আমির খান কিন্তু একদম একটা ফ্যামিলি ম্যান হিসেবে, একটা সাধারণ ভারতবর্ষের মানুষ যার বয়স বেশ অনেকটাই হয়েছে, সেইভাবে নিজেকে পোর্ট্রে করছে যে আমিও ওল্ড ফ্যাশন তোমাদের মতোই, আমার 57 বছর বয়স হয়ে গেছে, নিজে সে বলছেও একটা জায়গাতে এই কথা। আর এই জিনিসগুলো কিন্তু অডিয়েন্সের মনের মধ্যে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলে, অডিয়েন্স কিন্তু এগুলোর জন্য ইনফ্লুয়েন্সড হয়, মোটিভেটেড হয় এবং ছবিটাকে দেখতে যাওয়ার কথা ভাবে। প্রমোশনের কিন্তু এগুলো পার্ট, আর কিছু নয়। এই যে পোর্ট্রিয়ালটা, এটা কিন্তু ধরে নিলে, বিশ্বাস করে নিলে যে হ্যাঁ আমির খান এরকমই মানুষ হিসেবে, সেটার কোনো লজিক নেই। আমি আমির খানকে একজন আর্টিস্ট হিসেবে প্রচণ্ড শ্রদ্ধা করি, এবং এই যেটা তিনি করছেন এখন, এই যে প্রমোশনাল স্টান্ট হিসেবে যা যা করছেন, আমি অ্যাকচুয়ালি এগুলোকে রেসপেক্ট করি। আপনার ছবি চালানোর জন্য আপনাকে সার্টেন কাইন্ড অফ জিনিসপত্র করতে হবে, আদারওয়াইজ আপনার ছবি চলবে না। এটা পুরোপুরি একটা বিজনেস গেম, এখানে নাম্বার শেষ কথা বলে। আপনি একটা দুর্দান্ত ছবি বানিয়েছেন, সেটা রেভিনিউ জেনারেট করলো না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। 185 দিন ধরে শ্যুট করেছে, একটা হিউজ বাজেটের ছবি, 3-4 বছর পরে আমির খান একবার একটা ছবি নিয়ে আসে, তো ডেফিনেটলি আপনাকে এই জিনিসগুলো করতে হবে, এবং এগুলোকেও আমি শ্রদ্ধা করি। আর একটা জায়গা রয়েছে এই এপিসোডের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, এবং যেটার জন্য আমি এই পয়েন্টটাকে ভিডিওর একদম শেষের দিকে রাখছি। করিনা কাপুর একটা জায়গাতে, করিনা কাপুরকে করণ জোহর বলে যে তোমার ছবি কীরকম রেভিনিউ জেনারেট করছে, হিট হচ্ছে না ফ্লপ হচ্ছে, সে নিয়ে তুমি বদার্ডি নও। করিনা কাপুরকে আমি 16 বছর বয়স থেকে চিনি, করণ জোহর নিজে বলছে, আমি জানি যে সে তার যায় আসে না এই সমস্ত কিছু নিয়ে, সে নিজের মসজিদে রয়েছে। আমির খান সঙ্গে সঙ্গে এই কথাটা ডিসএগ্রি করে, আমির খান বলে যে তুমি যা বলছো আজকে আমাদের ব্যাপারে সব কিছু ভুলভাল, করিনা একদমই এরকম নয়। এর কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যখন লাল সিং চাড্ডা ব্যান করা হয়, বা এখনও এই যে মানে ব্যান বয়কট, এই যাবতীয় যা যা হচ্ছে কন্ট্রোভার্সি, একদল মানুষ ছবিটাকে রিলিজ হোক ব্যবসা করুক চাইছে না, তাদের কিন্তু একটা পয়েন্ট এটা যে করিনা কাপুর কোনো একটা ইন্টারভিউতে একসময় বলেছিল যে আমি কখনো বলছি না, বা আমরা কখনো বলছি না যে আপনারা আমাদের ছবি দেখতে আসুন, হিট করান, ব্যবসা দিন, আপনারা নিজেরা আসছেন তার জন্যেই আমাদের ছবিগুলো চলছে, আপনারা যেদিন আসবেন না সেদিন ছবি চলবে না, তখন আমরা অন্য কিছু বানাবো, এরকম টাইপের তার একটা কমেন্ট ছিল। এবং যেহেতু ওই কমেন্টার থেকে অডিয়েন্সের মনে হয়েছিল, বা এই দলটাই বক্তব্যটা কেমনভাবে তুলে ধরেছে, যে করিনা কাপুরের যায় আসে না, অডিয়েন্সকে সে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, অডিয়েন্স যে তার সময়টা দিচ্ছে, পয়সাটা দিচ্ছে, সেটাকে যথেষ্ট গুরুত্ব করিনা কাপুর দেয় না নিজের জীবনে, সে কিছু মনেই করে না এই ব্যাপারগুলোকে। আমির খান কিন্তু যে কারণে ওটা আরও ভুল বার্তা পৌঁছাবে করণ জোহরের এই প্রশ্নটা, তার জন্য আমির খান সঙ্গে সঙ্গে ডিফেন্ড করেছে, করিনা কাপুরকে কিছু বলার আগেই আমির খান আগে কথা বলা শুরু করে দিয়েছে, এবং আমির খান নিজে বলা আরম্ভ করেছে যে না করিনা যথেষ্ট যায় আসে, করিনা এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবে, লাল সিং চাড্ডাকে নিয়ে সে যথেষ্ট বেশি ফ্যাসিনেটেড, এবং আমি কেন প্রমোশন সেভাবে করছি না, বা আমি ভুল প্রমোশন করছি কোথাও কোথাও গিয়ে, সেগুলোকে নিয়ে করিনা আমাকে বকাবকি করছে, এই সমস্ত যাবতীয় কথা আমির খান নিজে থেকে হঠাৎ বলা আরম্ভ করে দিয়েছে। এটা কিন্তু কমপ্লিটলি একটা প্রমোশনাল স্টান্ট, আর কিচ্ছু নয়। করণ জোহর যেটা বলছে সেটাই আসলে সত্যি, করিনা কাপুরের এই ধরনের অ্যাটিটিউড সেটা এটা প্রথমবার জানা যাচ্ছে না এই ইন্টারভিউয়ের মাধ্যমে বা এই এপিসোডের মাধ্যমে। এর আগে বিভিন্ন জায়গাতে যারা করিনা কাপুরের ইন্টারভিউ দেখেছে তারা এই ব্যাপারটা বুঝতে পেরেছে বিভিন্ন রকমভাবে। আমি দেখেছি বলে আমি আরও শিওরলি বলছি যে করণ জোহর এখানে অ্যাকচুয়ালি ঠিক,
করিনা কাপুরে সত্যি যায় আসে না, কিন্তু আমির খান এটা বুঝতে দিতে চাইছে না সাধারণ দর্শককে। আমির খান বুঝতে দিতে চাইছে দর্শককে কি, যে ভাই আমরা অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি এবং আমরা চাই ছবিটা চলুক, ছবিটাকে নিয়ে আমাদের কনফিডেন্স রয়েছে, আমরা যথেষ্ট বদার আপনারা হলে আসছেন কি আসছেন না সেটার জন্য। আমির খান কিন্তু জিনিসটাকে, যেহেতু সে প্রডিউসার এই ছবিটার, এবং আফটারঅল করিনা কাপুরের সত্যি এই ছবিটা চললো কি না চললো তাতে যায় আসবে না, কিন্তু আমির খানের যায় আসবে, কারণ করিনা কাপুর ফিমেল লিড কয়েকদিন শ্যুট করেছে এবং সে পয়সার জন্য কাজ করেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সে 4 বছর নিজের জীবনে দিয়ে দেয়নি লাল সিং চাড্ডার জন্য, যেটা আমির খান দিয়ে দিয়েছে, তো আমির খানের কাছে এটা প্রচণ্ড বেশি ম্যাটার করে। সেই জায়গা থেকে আমির খান কিন্তু পুরো ব্যাপারটাকে ঢেকে দিয়ে বেরিয়ে গেছে, এবং আমি জানি এটা আপনারা অনেকে মিস করে যাবেন, যে কারণে মেনলি এই কথাটা বলার জন্য আমি আরও এই ভিডিওটা বানালাম আলাদা করে। তো আমির খান একজন মাস্টার মাইন্ড, শুধুমাত্র যে ছবিটা বানানোর সময় প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে তিনি ভাবছেন, সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন, সেগুলোর মধ্যে সে যথেষ্ট ইনভলভ, তা নয়, অ্যাট দ্য সেম টাইম একটা ছবি তার দর্শক অবধি কীভাবে সে পৌঁছাবে সেটাকে নিয়ে সে যথেষ্ট বদার্ড, ছবিটার বিজনেস সাইডটাকে নিয়ে সে যথেষ্ট বেশি বদার্ড। এবং এই এপিসোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন তাকে প্রমোশনাল কিং বলা হয়, কেন তাকে মার্কেটিং জিনিয়াস বলা হয়, এবং এটাকে অনেকে ছল চাতুরি বা এটাকে অনেকে শেয়ানাগিরি বলে ব্যাখ্যা করতে পারেন। আমি ডিসএগ্রি করবো না, এগুলো শেয়ানাগিরি, কিন্তু আমার মনে হয় যে ভালো শেয়ানাগিরি, এই ধরনের শেয়ানাগিরি থাকা উচিত একজন অভিনেতা যে আবার প্রডিউসারও বটে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, যারা এই এপিসোডটা দেখেননি তারা দেখতে পারেন, মানে সময় থাকলে এন্টারটেনমেন্টের জন্য আপনারা দেখতে পারেন, এই এপিসোডটার মধ্যে ফান আছে, মজা পাবেন এপিসোডটা দেখে। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে, আমাদের চ্যানেল যদি নতুন হয় তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও।